フフフフ。 আসসালামু আলাইকুম চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে ফেনীতে কোরবানি ঈদ সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা গরু মোটা তাজা করতে অধিকাংশ খামারি দেশীয় পদ্ধতি অবলম্বন করছেন বলছেন সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসলে ভালো দামে বিক্রি করে লাভবান হবেন তারা ফেনী থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ফেনীর ছয় উপজেলায় পাঁচ হাজার দুশো ছেচল্লিশ জন খামারি নব্বই হাজার দুশো পঞ্চাশটি কোরবানির পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করছেন দেশীয় ও প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন তারা খামারিরা বলছেন গতবারের চেয়ে এবার পশুপালনে খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ আমরা প্রায় উপরে গরু রেডি করেছি আমরা পরিচয় দুলাজার উপর লক্ষ্যে আমরা বুকিং নিচ্ছি অলরেডি আমাদের বেশ কিছু করে বুকিং হয়ে গিয়েছে ইনশাল্লাহ ঈদের আট পর্যন্ত আমাদের এইভাবে ধারাবাহিক বিক্রি চলবে তো বিভিন্ন জায়গা থেকে আসে আমরা বলতে পারি না বুঝতে পারি না কোনটা তাজা করে নিয়ে আসছে কোনটা হয়ে বাট খামারিতে আপনি গেলে ঘুরলে বা বিভিন্ন মাধ্যমে খবর নিলে বুঝতে পারবেন আসলে এখানে তাজা করার ওষুধ ব্যবহার করে কিনা খামারিদের অভিযোগ কোরবানির ঈদ ঘনিয়ে এলেই সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করে এ অঞ্চলে অবৈধভাবে পশু প্রবেশ করায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন তারা হাট বাজারে গেলে ওই পর্যন্ত গরুও দেখতে পারি না কি মেডিসিন ব্যবহার করা হয়েছে না হয় নাই ওটাও আমরা জানতে পারি না সেপও আছে সব দিকে রেড এর দিকে গরুও অনেক সুন্দর যেভাবে কম রেডে আছি এবার পছন্দ হচ্ছে আর এখানে উনি যেভাবে সুন্দর যে পছন্দ গরুও নিয়ে আসছে আমরা গরু দেখিও অনেক আমরা মুগ্ধ ফেনিতে এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি আমরা চাই যে বিদেশে কোন গরু আমাদের দেশে না আসুক যাতে করে আমাদের খাওয়াইরা ক্ষতির সম্মুখীন না হয় সে লক্ষ্যে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা উপজেলায় বিশেষ করে সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে সীমান্ত দিয়ে কোনো অবৈধ গরু না আসে সে ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে খামারিদের স্বাস্থ্য সম্মত ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু লালন পালনের পরামর্শ দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর মাহমুদ কিশোরগঞ্জের অষ্টগ্রামের জমশাইর হাওরে ডাকাত বাহিনীর হাত থেকে কৃষকদের অর্থ গবাদি পশু ও জমির ফসল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কৃষিজীবীরা কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পাতালজান এলাকায় নিকলি কিশোরগঞ্জ সড়কে সদর করিমগঞ্জ ও কোটিয়াদি উপজেলার কৃষকরা মানববন্ধনের আয়োজন করেন সে সময় অবিলম্বে ডাকাত বাহিনীর সব সদস্যের গ্রেপ্তার দাবি জানান তারা চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ